হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এমএস ওয়ার্ডের ধারাবাহিক টিউটোরিয়াল। এ ভিডিও থেকে লেআউট ট্যাব সম্পর্কে আলোচনা শুরু করছি, অর্থাৎ লেআউট ট্যাবের অধীনে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো আমি এখন আলোচনা করব। এ ভিডিওতে আমি এমএস ওয়ার্ডের মার্জিন এবং ওরিয়েন্টেশন এ দুটি অপশন সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। আর ইতিমধ্যে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। এমএস ওয়ার্ডের আমার আরও বেশ কিছু ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো যদি আপনি দেখতে চান তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। এছাড়াও প্লেলিস্টের লিঙ্ক আমি নিচে ডিটেইল সেকশনে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা ক্লিক করে দেখতে পারেন। আমি বলছিলাম এমএস ওয়ার্ডের মার্জিনস এবং ওরিয়েন্টেশন এই দুটি অপশন সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে আমি মার্জিন সম্পর্কে আলোচনা করছি। মার্জিন হচ্ছে কোনো একটি পেজের উপরের দিকে, নিচে, ডানে অথবা বামে আপনারা যদি একটু ফাঁকা রাখেন সেটিকে মার্জিন বলা হয়ে থাকে। যেমন দেখুন, এখানে আমি একটি পেজ ওপেন করেছি, এটি একটি বই। এই বইয়ের দেখুন উপরে কিছু ফাঁকা রেখেছে, বাম দিকে কিছু ফাঁকা রেখেছে, ডান দিকে কিছু ফাঁকা রেখেছে, এবং আমি যদি স্ক্রল করে নিচের দিকে যাই তাহলে দেখুন নিচের দিকেও কিছু ফাঁকা রেখেছে। এই যে আপনারা ডানে বামে উপরে নিচে যে ফাঁকা রাখেন এটিকে মার্জিন বলা হয়ে থাকে। এমএস ওয়ার্ডে এই মার্জিনটি আপনি সহজে কাস্টমাইজ করতে পারবেন, অর্থাৎ মার্জিন আপনারা নিজেদের মতো দিতে পারবেন, বেশি দিতে পারবেন, কম দিতে পারবেন, অর্থাৎ আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু আপনারা দিতে পারবেন। এমএস ওয়ার্ডে এই মার্জিন নিয়ে কাজ করার জন্য লেআউট ট্যাবের অধীনে পেজ সেট আপ সেকশনে এখানে মার্জিন একটি বাটন রয়েছে। এই বাটনে যদি আপনারা ক্লিক করেন তাহলে দেখুন এখানে বেশ কিছু আইটেম চলে আসবে। প্রথমে রয়েছে লাস্ট কাস্টম সেটিং, অর্থাৎ লাস্ট আপনি কাস্টম যে মার্জিনটা দিয়েছেন সেই মার্জিনটি এখানে শো করে। দেখুন এখানে রয়েছে টপ হচ্ছে 0.8, এটি ইঞ্চি হিসাবে দেখাচ্ছে। তারপরে লেফটে হচ্ছে 1 ইঞ্চি, বটমে 0.6 ইঞ্চি, রাইটে হচ্ছে 1 ইঞ্চি। তারপরে দেখুন এখানে রয়েছে নর্মাল, নর্মালে রয়েছে হচ্ছে টপে 1, লেফটে 1, বটমে 1 এবং রাইটে 1, অর্থাৎ সকল দিকে যদি 1 ইঞ্চি করে স্পেস থাকে তাহলে সেটি হচ্ছে নর্মাল। বর্তমানে আমি মাউসটা সরাই নিচ্ছি, দেখুন এটি হাইলাইট হয়ে আছে, অর্থাৎ বর্তমানে আমার এই পেজটি নর্মাল মার্জিন দেওয়া আছে। এখানে দেখুন এই যে উপরে যে মার্জিনটি রয়েছে এটি হচ্ছে 1 ইঞ্চি, বাম দিকে 1 ইঞ্চি, ডান দিকে 1 ইঞ্চি এবং নিচের দিকেও 1 ইঞ্চি রয়েছে। ডান দিকে আমাদের এখানে স্পেসটা বেশি রয়েছে, এই কারণে এটি হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট রয়েছে। আমি যদি এটি জাস্টিফাই করে দেই তাহলে দেখুন এই যে জাস্টিফাই এই পর্যন্ত টেক্সট চলে আসছে এবং এখানে আমাদের 1 ইঞ্চি মার্জিন রয়েছে। তারপরে আপনারা যদি এখানকার মার্জিনটি কমাতে অথবা বাড়াতে চান সেটি করতে পারবেন। সেটি করার জন্য লেআউট ট্যাবে যাবেন। লেআউট ট্যাবে গিয়ে এখানে মার্জিনে ক্লিক করার পরে পরেরটি রয়েছে হচ্ছে ন্যারো, অর্থাৎ টপে হচ্ছে 0.5, লেফট, বটম, রাইট সকল দিকে হচ্ছে 0.5, অর্থাৎ 1/2 ইঞ্চি করে মার্জিন যদি আপনারা দিতে চান পেজে তাহলে এটি সিলেক্ট করতে পারেন। আমি এটি সিলেক্ট করলাম, তাহলে দেখুন আমার টেক্সটটি উপরের দিকে উঠে গেছে এবং এখানে স্পেসটি কমে গেছে। দেখুন এখানেও স্পেস কমে গেছে, এখানে স্পেস কমে গেছে এবং এখানে ডান দিকেও স্পেস কমে গেছে। নিচের দিকে যেহেতু আমাদের এখানে কোনো টেক্সট নাই সেই কারণে এটি বোঝা যাচ্ছে না। যদি আমরা এটি কপি করে যদি পুরো ডকুমেন্টে আমি যদি এটা পেস্ট করে দেই দেখুন এই পুরো ডকুমেন্ট আমি পেস্ট করে দিলাম, দেখুন এখানে আমাদের মার্জিনটা বর্তমানে 0.5 রয়েছে সেটি বোঝা যাচ্ছে। তারপরে আপনারা যদি অন্য কোনো মার্জিন দিতে চান আবার এখানে আমি ক্লিক করলাম, এখানে দেখুন এখানে রয়েছে মডারেট, অর্থাৎ টপে 1 ইঞ্চি, বটমে 1 এবং লেফটে 0.75 এবং রাইটে 0.75। আপনারা প্রয়োজন হলে এটিও দিতে পারেন। তারপরে এখানে ওয়াইড রয়েছে, অর্থাৎ টপে বটমে 1 1 করে এবং লেফটে হচ্ছে 2 2 করে। তারপরে এইখানে মিরর রয়েছে, আপনারা ইচ্ছা করলে এখান থেকে যেই মার্জিনগুলো রয়েছে সেই মার্জিনগুলো দিতে পারেন। আবার আপনারা যদি এ সকল মার্জিনের বাইরে যদি কোনো মার্জিন দিতে চান, যেমন এখানে 1 1 করে রয়েছে, আমি যদি 0.8 করে দিতে চাই অথবা 1.2 করে দিতে চাই সেটিও দিতে পারবো। সেটি দেওয়ার জন্য এখানে এই যে কাস্টম মার্জিনস এই বাটনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে একটা পপ আপ বক্স আসবে, এখানে এটি হচ্ছে পেজ সেট আপের পপ আপ বক্স। এখানে মার্জিন ট্যাবের অধীনে এখানে দেখুন মার্জিনসে টপে 0.5 0.5, সকল দিকে 0.5 রয়েছে। এখন এইখানে যদি আমি 0.8 করে দেই, টপে 0.8, লেফট, বটম এবং রাইট সকল দিকে 0.8 দিয়ে আমি ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন বর্তমানে সকল দিকে 0.8 স্পেস হয়ে গেছে। তারপরে আপনারা যদি এটি কাস্টমাইজ করতে চান, অর্থাৎ একটু যদি বাড়াতে চান, কমাতে চান, এখান থেকে আপনারা কমাতে অথবা বাড়াতে পারেন। তারপরে দেখুন এখানে একটি গার্টার একটি অপশন রয়েছে। গার্টার অপশনটি হচ্ছে যদি আপনারা আপনাদের ডকুমেন্টটি প্রিন্ট দেওয়ার পরে বাইন্ডিং করতে চান, তাহলে বাইন্ডিং করার জন্য অনেক সময় বাম দিকে একটি স্পেসের প্রয়োজন হয়, সেই স্পেসটি আপনারা ইচ্ছা করলে এখান থেকে দিতে পারেন। কারণ আপনারা
বাম দিকে হয়তো 1 ইঞ্চি দিয়েছেন, কিন্তু আপনি যখন বাইন্ডিং করলেন তখন দেখা গেল যে সে 1 ইঞ্চি স্পেস দখল করলো, তাহলে সেক্ষেত্রে আপনাদেরই সেই ডকুমেন্টটি দেখতে খারাপ লাগবে। সে কারণে এখানে আপনারা গাটার স্পেসটি এখান থেকে দিয়ে দিতে পারেন। বর্তমানে গাটার রয়েছে 0, আপনারা যদি এখান থেকে বাড়ায় দেন, আমি এখানে 0.5 করে দিলাম। দেখুন এখানে আমাদের যে প্রিভিউটা রয়েছে, এই প্রিভিউয়ের দিকে আপনারা লক্ষ্য করুন, এখানে যদি আমি 0 রাখি তাহলে দেখুন বর্তমানে প্রিভিউয়ের এখানে কোনো কিছু শো করছে না, কিন্তু আমি যদি এইখানে 0.5 যদি দেই তাহলে দেখুন এইখানে একটি বাইন্ডিং করতে হবে অথবা বাইন্ডিং করা রয়েছে এরকম একটি বিষয় দেখাচ্ছে এই জায়গায়। তারপরে আমি যদি ওকেতে ক্লিক করি তাহলে এখানে স্পেসটা একটু বেড়ে যাবে এবং এখানে সে বাইন্ডিং করার জন্য এখানে স্পেসটি রাখবে, অর্থাৎ এখানে গাটারের অপশনটি রাখবে। তারপরে আপনারা যদি এই গাটারটি যদি বাম দিকে না দিয়ে যদি উপরের দিকে দিতে চান সেটাও দিতে পারবেন। যেমন এখানে দেখুন গাটার পজিশন রয়েছে, এখানে লেফট রয়েছে, আপনারা যদি টপে ক্লিক করেন দেখুন এখানে টপে শো করছে, আমি ওকেতে ক্লিক করলাম তাহলে দেখুন এখানে আমাদের স্পেসটি আগের মতো হয়ে গেছে এবং উপরের স্পেসটি বেড়ে গেছে। এভাবে আপনারা ডকুমেন্টের মার্জিন কম অথবা বেশি করতে পারেন এবং এখানে গাটারের জন্য স্পেস দিতে পারেন। তারপরে আপনারা যদি গাটার না দিতে চান তাহলে আবার মার্জিনসে ক্লিক করবেন, তারপরে কাস্টম মার্জিন, এখানে গাটারের জায়গায় এখানে আপনারা 0 করে দিতে পারেন, তারপরে ওকেতে ক্লিক করলে সেই স্পেসটি এখন হাইড হয়ে যাবে। এখন আমি ওরিয়েন্টেশন সম্পর্কে আলোচনা করছি। ওরিয়েন্টেশনের বিষয়টি হচ্ছে আপনাদের ডকুমেন্টের পেজগুলো লম্বা দিকে থাকবে না হরিজেন্টালি থাকবে, অর্থাৎ ভার্টিক্যালি থাকবে না হরিজেন্টালি থাকবে সেটি আপনারা বলে দিতে পারেন। যেমন এখানে যে আমি ডকুমেন্ট ওপেন করেছি এই ডকুমেন্টটি বর্তমানে লম্বা দিকে রয়েছে, কিন্তু আপনারা যদি এটি আড়াআড়ি করতে চান অর্থাৎ হরিজেন্টালি করতে চান সেটিও করতে পারবেন। অনুরূপভাবে আপনাদের এই ডকুমেন্টটিও বর্তমানে লম্বা দিকে রয়েছে অর্থাৎ ভার্টিক্যালি রয়েছে, আপনারা যদি এটি হরিজেন্টালি নিতে চান অর্থাৎ আড়াআড়িভাবে যদি নিতে চান সেটি নেওয়ার জন্য এখানে পেজ সেটআপ সেকশনে এখানে ওরিয়েন্টেশন একটি বাটন রয়েছে, এই বাটনে ক্লিক করার পরে দেখুন দুটি অপশন রয়েছে, পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ। বর্তমানে পোর্ট্রেট সিলেক্ট রয়েছে অর্থাৎ এটি ভার্টিক্যালি রয়েছে, আপনারা যদি ল্যান্ডস্কেপে ক্লিক করেন তাহলে এটি হরিজেন্টালি হয়ে যাবে। আমি জুম সাইজটা ছোটো করছি, দেখুন বর্তমানে আমাদের এই পেজটি হরিজেন্টালি হয়ে গেছে। তারপরে আপনারা যদি এখান থেকে ক্লিক করে আবার এই পোর্ট্রেটে ক্লিক করেন তাহলে দেখুন সেটি আবার লম্বা দিকে হয়ে যাবে। এভাবে আপনাদের ডকুমেন্টের পেজগুলোকে আপনারা হরিজেন্টালি এবং ভার্টিক্যালি করতে পারেন। আবার আপনারা এখানে মার্জিনসে ক্লিক করার পরে এখানে কাস্টম মার্জিন এখানে ক্লিক করে এখানে এই যে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ রয়েছে এখান থেকেও আপনারা পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ করতে পারেন। এখানে আরেকটি অপশন রয়েছে পেজেস অপশন। পেজেস অপশনের কাজটি হচ্ছে আপনারা একটি পেজে যদি একাধিক পেজ নিয়ে কাজ করতে চান, অর্থাৎ আপনি যখন কাজ করবেন তখন একটা পেজে কাজ করবেন কিন্তু আপনাদের সেই ডকুমেন্টে যখন প্রিন্ট দেওয়া হবে তখন একটা পেজে অনেকগুলো পেজ প্রিন্ট হবে, এটির জন্য আপনারা এই মাল্টিপল পেজ এই অপশনটি ব্যবহার করতে পারেন। এখানে বর্তমানে নর্মাল রয়েছে, আমি এখানে ক্লিক করলাম দেখুন এখানে রয়েছে মিরর মার্জিনস, অর্থাৎ আপনারা যদি মিরর মার্জিন নিতে চান সেটি আপনারা এখানে নিতে পারেন, অর্থাৎ আপনারা পাশাপাশি দুইটি পেজ রাখবেন এবং একটি পেজের অপর দিকে আরেকটা পেজ প্রিন্ট হবে, এরকম যদি অপশন করতে চান তাহলে এখান থেকে করতে পারেন। তারপরে এখানে টু পেজ পার শিট, অর্থাৎ আপনারা যদি একটা পেজে যদি দুইটি পেজ প্রিন্ট দিতে চান তাহলে এই অপশনটি ব্যবহার করবেন। আমি এটি ল্যান্ডস্কেপ ক্লিক করলাম তাহলে দেখুন এখানে এই যে পাশাপাশি দুটি শো করছে। তারপরে এখানে আরও রয়েছে যেমন বুক ফোল্ড, আপনারা যদি বুক ফোল্ড অনুযায়ী করতে চান তাহলে এটি করতে পারেন। এখানে শিটস পার বুকলেট, অর্থাৎ বুকলেটে কতগুলো পেজ রয়েছে কতগুলো শিট থাকবে সেটি আপনারা এখান থেকে বলে দিতে পারেন। আপনাদের 8টি যদি থাকে 8টি সিলেক্ট করবেন, তারপরে 4টি যদি থাকে 4টি সিলেক্ট করবেন, এভাবে আপনারা এখান থেকে সিলেক্ট করে সেই অনুযায়ী আপনাদের ডকুমেন্টের সেটআপটি চেঞ্জ করতে পারেন। এ পর্বে আপনারা দেখলেন কিভাবে আপনাদের ডকুমেন্টের মার্জিন কাস্টমাইজ করবেন এবং মার্জিনের ওরিয়েন্টেশন চেঞ্জ করবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার কাজে লাগবে, যদি কাজে লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনি যদি অন্য কোনো ভিডিও পেতে চান সেটিও কমেন্ট করে জানান। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি, ধন্যবাদ।